তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, পথি দিনে পতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অত্তর এলাকার কৃতি সন্তান, হাজারো ছাত্রের ওস্তাদ ফজিলাতুল শেখ জনাব মোজাম্মেল হক সাহেব হাফেজাহুল্লাহ, তারও আগে আপনাদেরই এলাকার কেউ হয়তো বক্তব্য রেখেছেন, আমি এসেছি, আমার পরে প্রধান বক্তা উনিও আছেন। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র আল কোরআনুল করিমের তিনটি জায়গা থেকে তিনটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াতটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলিহে তওয়াক্কাল তো ও ইলাইহে উনিব। আজকের খুব একটা সামান্য বিষয়, যদিও আপনার কাছে আমার কাছে সামান্য হতে পারে, ইসলাম ও নারী এই ব্যাপারে কিছু কথা আলোচনা
রাখবো ইনশাআল্লাহুল আজিজ। এই ব্যাপারটা আলোচনা রাখার আগে আমাকে পৃথিবীর সৃষ্টির লগ্নে অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি যখন থেকে করেছেন অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম সেই প্রেক্ষাপটটা আমাদেরকে একটু জানতে হবে এবং ওটা আমার বলা একান্ত জরুরি, তাছাড়া আপনাকে আমি বুঝতে পারাতে অসক্ষম হব যদি আমি ওইটা না বলি। আপনারা জানেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন চারটি পদ্ধতিতে, এটা আপনারা জানেন চারটি পদ্ধতি। এক, আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বা সৃষ্টি করা হয়েছিল মাটি দিয়ে, তাই তো? আদম আলাইহিস সালামকে সৃষ্টি কি দিয়ে হয়েছিল? মাটি। এই মাটি দিয়ে সৃষ্টিটা হযরতে আদম পর্যন্ত শেষ, পৃথিবীর আর দ্বিতীয় কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে আপনাদের জানা আছে নেই? তারপরে মানুষকে কি পদ্ধতিতে সৃষ্টি করা হলো? না, হাড্ডি থেকে, আদমের হাড্ডি থেকে তার স্ত্রীকে তৈরি করা হলো, এটা দ্বিতীয় রকমের পদ্ধতি। আচ্ছা, পৃথিবীতে এই হাওয়া ছাড়া, এই মহিলাটি ছাড়া পৃথিবীর আর কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে আপনাদের জানা আছে? হয়নি। নাম্বার তিন, আর একটা মানুষ সৃষ্টির পদ্ধতি হচ্ছে বিনা বাপের, অর্থাৎ নারী পুরুষের সংস্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা পৃথিবীতে দৃষ্টান্ত পেশ করার জন্য একজন মানুষ বা একজন নবীকে সৃষ্টি করেছিলেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, হযরতে ঈসা ছাড়া পৃথিবীতে আর কেউ বিনা বাপের জন্ম নিয়েছে এটা আপনাদের জানা আছে নাইডি? এই তিনটি পদ্ধতি বিলুপ্ত হয়ে গেছে, নেই। আর চার নম্বর মানব সৃষ্টির তৈরির পদ্ধতি, স্বামী আর স্ত্রীর মিলনের ফলে। এই পদ্ধতিটা আজও আমি পর্যন্ত আছে, আপনি পর্যন্ত আছে এটা, আর এই পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে চারটে পদ্ধতি। আমি বল, আপনারা হয়তো ভাবছেন যে ইসলাম ও নারী এই ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে আবার এত দূরে যাওয়া হলো কেন? ইসলামে নারীর কত মর্যাদা দিয়েছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা রাখার জন্য আমাকে 1500 বছর আগে নয়, পৃথিবী সৃষ্টি হয়েছে তখন যেতে হবে। এবার আপনাকে বলছি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন প্রথম তৈরি করেছিলেন তারও আগে ফেরেশতারা তৈরি ছিল রেডি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে তাকে একদম রূহ দেওয়ার পরে তাকে ডেকে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন সর্বপ্রথম। কি দিলেন? শিক্ষা। কি শিক্ষা দিলেন? না, এই ফেরেশতাটার নাম মিকাইল, এটার নাম মানে ইসরাফিল, এটার নাম কাক, এটার নাম বানর, এটার নাম হনুমান, এটার নাম হাতি, এটার নাম ঘোড়া, এটা আম গাছ, এটা জাম গাছ, এটা পাহাড়, এটাকে বলে কয়লা, ওটা নারিকেল তেল, ওটা সরিষার তেল। এক কথায় পৃথিবীতে যত যা কিছু সমস্ত কিছু নামগুলো শিখিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে। তাহলে মানব জাতির প্রথম শিক্ষক কে? কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটা কথা বলি, আদমকে এইগুলো শেখানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা অমুক 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 জিনিসের নামগুলো বলো। তা ফেরেশতারা বলছেন যে আমরা এগুলো
জানি না, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছু বলতে পারবো না। তা আল্লাহ তাআলা তার আগেও বিস্তারিত ঘটনা, আল্লাহ যখন খলিফা সৃষ্টি করবেন বলেছিলেন তখন ফেরেশতারা বলেছিল ওরা মারামারি করবে, খুনোখুনি করবে, ওসবগুলো আমি বলছি না, আমি মূল পয়েন্টটা বলছি। তা আল্লাহ তাআলা এবার আদমকে বলছেন, আদম তুমি বলো, তুমি বলো তো দেখি এইগুলোর নাম সব। আদম আলাইহিসসালাম একটা 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 করে সমস্ত কিছুর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা তখন বলছেন যে জানা অজানা সমস্ত কিছুর জ্ঞান আমি আদম আলাইহিসসালামের মাধ্যমে প্রয়োগ করে দিয়েছি। এক, ফেরেশতারা যখন বলতে পারলেন না তখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা মাটির তৈরি আদমকে সেজদা করো। ফেরেশতারা সেজদা করলেন। এখন জিন জাতির শয়তান ইবলিস সেজদা করলো না। এর বিস্তারিত ঘটনা বললে এখন দুই ঘন্টা লাগবে, আমি মেন কথাটা শুধু বলছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো। আচ্ছা, এ কথা কেন বললেন, কেন বললেন? এ কথা এই কারণে বললেন যে তোমাদের থেকে আদম বেশি শিক্ষিত, তোমাদের থেকে আদম বেশি জানেওয়ালা, এই কারণে ওকে তোমরা সেজদা করো। এটা একটা বিষয়, আল্লাহ তাআলা এখানে ইল জ্ঞানটাকে বেশি করে প্রাধান্য দিয়েছেন। এক, আজও পর্যন্ত যদি আপনি পৃথিবীর সৃষ্টি নগ্নের এই ইতিহাসটা পড়ে বর্তমান যদি মেলাতে চান সম্পূর্ণটা উল্টো, উল্টো না? ফেরেশতাদের মতো একজন নিষ্পাপদেরকে আল্লাহ তাআলা সেজদা করালেন শুধুমাত্র জ্ঞানী বলে আদম আলাইহিসসালাম তাকে সেজদা করতে বললেন, তাই তো? তার মানে পৃথিবীর সৃষ্টি থেকে জ্ঞানী মানুষদের মর্যাদা কি আছে, শিক্ষিত মানুষদের মর্যাদা কি আছে? এবার আপনাদেরকে বলি, আমাদের কাছে আছে কি শিক্ষিত মানুষদের মর্যাদা? আছে নাই? কে বলল আছে? আপনাকে একটা জিনিস দেখাই তাহলে, কালকে ভোট আপনাদের গ্রামে, ধরে নেন এটা পঞ্চায়েত ভোট কালকে, এই লোকটা এমএ পাস, এই লোকটা এমএ পাস, খুব শিক্ষিত, ধরে নি এই লোকটা ভোটে দাঁড়িয়েছে সিপিএম থেকে, আমি বোঝানোর জন্য বলছি। আর আমি মানে একদম অশিক্ষিত গরু মার্খা লোক, আমি দাঁড়িয়েছি রানিং পার্টি তৃণমূল থেকে। আচ্ছা বলুন তো কোন লোকটা জিতবে, বলুন